মুখটা একদম চকচক করছে, কোনো রকম ফেসিয়াল করবার দরকার নেই, কারণ ঘামেতে দেখো প্রচণ্ড ঘেমেছি। তার উপর 4 দিন ধরে লোক আসছে না, কাজের বউ। ঠিক আছে, আমি এখন বানাচ্ছি ম্যাগি। ম্যাগি তো বানাতে 2 মিনিট লাগে, তবে 2 মিনিট নুডলস না বানিয়ে এরকম ভাজা ম্যাগি কার কার খেতে ভালো লাগে বলো? মটরশুঁটি দিয়ে, গাজর দিয়ে, ক্যাপসিকাম দিয়ে, আলু দিয়ে, ম্যাগি মশলা দিয়ে। ঠিক আছে, আমি পেঁয়াজ ডিম কিচ্ছু অ্যাড করি না, আমার ভাল লাগে না খেতে। ঠিক আছে, আর যদিও বা ওরা ডিম খায়, আমি আলাদা করে ভেজে ওপরে ছড়িয়ে দিই। তো এক কড়া ম্যাগি এখন বানিয়েছি, এটা খাওয়া হবে। ঠিক আছে, কার কার খেতে ভালো লাগে অতি অবশ্যই কমেন্টসে জানাবে। আর তোমরা কমেন্টস কেন করছো না, প্লিজ কমেন্টস করো। কমেন্টস করলে আমারই যে শুধু লাভ হবে তা নয়, যে কমেন্টস করবে তারও তো ফলোয়ার্স প্রচুর বাড়বে, হু হু করে বেড়ে যাবে। শুধু ট্রাই করে দেখো, তবে স্টিকার কমেন্টস নয়, লিখতে হবে। ঠিক আছে বন্ধুরা, শিবায়ের যদি বদমাইশি তোমরা দেখতে চাও, যদি ইউটিউবে দেখো অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও। দেখো টমেটো ফেলে মাটির অবস্থা কি করলো, মায়ের তো পায়ের প্রবলেম, ওই কারণে বিছানায় বসেই ঘুটনো কাটে। আর দেখো টমেটো ফেলে দিয়েছে মোছা এনে, দিয়ে মুচছে। তাহলে বলো বলো তাহলে কত কাজের শিবায়।